নবম শ্রেণীর ছাত্ররা এবার আমি আলোচনা করছি জাতি রাষ্ট্র কি আলোচনা আমি বোঝার সুবিধার জন্য ভারতবর্ষের প্রেক্ষাপটে আলোচনা করছি ভারতবর্ষে আমরা এতক্ষণ দেখলাম যে জাতি ভারতবর্ষের ক্ষেত্রে জাতি কারা ভারতবর্ষ রাষ্ট্র কি সেটাও আমরা জানলাম জাতীয়তাবোধ তৈরি হয়েছিল ভারতবাসীর মধ্যে অর্থাৎ তারা তাদের সবচেয়ে বড় পরিচয় ভারতীয় বা ভারতবর্ষীয় এই ভাবগত ঐক্য তাদের মধ্যে তৈরি হয়েছিল তার সঙ্গে দেশপ্রেম যুক্ত হলো তাদের দেশের প্রতি গভীর ভালোবাসা যেটা থেকে তাদের মনে হলো যে ভারতবর্ষকে পরাধীনতা থেকে মুক্ত করা দরকার এই যে একটা রাজনৈতিক আদর্শ জন্ম নিল তাই হলো জাতীয়তাবাদ এবং এই যখন জাতীয়তাবাদ বা রাজনৈতিক আদর্শের সৃষ্টি হলো তখন তারা কী করল বিভিন্নভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন সশস্ত্র সংগ্রাম প্রভৃতির মাধ্যমে তারা ভারতবর্ষ থেকে বিদেশি শাসনের উচ্ছেদ ঘটালো আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভ করলো এবং ভারতবাসীর জন্য একটি স্বাধীন রাষ্ট্রে জন্ম হল তাহলে এখানে যদি আমি বলি এই যে স্বাধীন রাষ্ট্রটা জন্ম নিল এটাকে বলা হচ্ছে জাতিরাষ্ট্র অর্থাৎ জাতিরাষ্ট্র বক্তব্য যে প্রত্যেক জাতির নিজস্ব স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার অধিকার আছে প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে এটা একটা তত্ত্ব যে এক জাতি এক রাষ্ট্র প্রত্যেক জাতির অধিকার আছে তাদের আত্মনিয়ন্ত্রণে অধিকার লাভ করার এবং ভারতবর্ষের ক্ষেত্রেও ভারতবাসে মানুষের মধ্যে অর্থাৎ ভারতে যে বসবাসকারী জাতি জনসমাজ তার মধ্যে যখন জাতীয়তাবাদ জাগ্রত হলো তারা তখন বিভিন্ন রকম সংগ্রামের মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে তারা কিন্তু ভারতবাসীর জন্য একটা নিজস্ব রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র গড়ে তুলল এই স্বাধীন রাষ্ট্রই কিন্তু জাতিরাষ্ট্র এই জাতিরাষ্ট্র বলতে কি বোঝায় তাও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল এবার এইটাই আমরা ইউরোপের প্রেক্ষাপটে আলোচনা করছি মানে যে সাধারণত আমরা এখানে যে জাতীয়তাবাদের কথা বলছি সেটা হচ্ছে আধুনিক জাতীয়তাবাদ তোমাদের আধুনিক ইউরোপের ইতিহাস এবং আধুনিক জাতীয়তাবাদ প্রসঙ্গেই আমরা আলোচনা করব আধুনিক জাতীয়তাবাদের সূচনা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে আমি বলছি আমেরিকা স্বাধীনতার যুদ্ধ ফরাসি বিপ্লবের সময় এই সময় থেকে বিকাশ হতে শুরু করল এবং তার পূর্ণ আত্মপ্রকাশ অর্থাৎ আধুনিক জাতীয়তাবাদের পূর্ণ আত্মপ্রকাশ ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর তাহলে ফরাসি বিপ্লবের পর আমাদের নেপোলিয়ানের ইতিহাস আমরা পড়েছি নেপোলিয়ান সাম্রাজ্য বিস্তার করেছিলেন ইউরোপে তাহলে সেই সময় নেপোলিয়ান যখন সাম্রাজ্য বিস্তার করেছিলেন তখন তিনি তার নিজের অজান্তেই ইউরোপের বিভিন্ন জায়গার মানুষের মধ্যে তিনি কিন্তু অর্থাৎ যে জায়গাগুলোকে তিনি জয় করেছিলেন তার বিজিত রাজ্যগুলোর মধ্যে কিন্তু সেখানকার মানুষদের মধ্যে তিনি জাতীয়তাবাদী জাগরণ ঘটিয়েছিলেন যেমন আমি বলতে পারি ইটালির ক্ষেত্রে বা জার্মানির ক্ষেত্রে পোল্যান্ডের ক্ষেত্রে সেখানে কি হয়েছিল না তিনি নেপোলিয়ান ইটালি জয় করেছিলেন এবং অসংখ্য মানে ইটালির অসংখ্য ইটালির যে রাজ্যগুলো সেখানে সেগুলোকে তিনি ছোট ছোট যে রাজ্য সেগুলোকে তিনি যুক্ত করে তিনি পাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেগুলোকে অল্প সংখ্যক কিছু রাষ্ট্রে রাজ্যে পরিণত করেছিলেন তাহলে এবং সেখানে তিনি সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন কোড নেপোলিয়ান প্রতিষ্ঠা করছেন জার্মানির ক্ষেত্রেও তিনি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তিনশোর ওপরে প্রায় ক্ষুদ্র ক্ষুদ্র ছোট রাজ্যকে তিনি যুক্ত করে কয়েকটি বড় রাজ্য গঠন করছেন এবং জার্মানিতেও তিনি কিন্তু কোড নেপোলিয়ান প্রচলন করছেন এই ছোট ছোট রাজ্যগুলোকে যুক্ত করা এবং কোড নেপোলিয়ান প্রবর্তন করা এই দুটো ঘটনা কোড নেপোলিয়ানের সুফল লাভ করে ইটালি এবং জার্মান জাতির মধ্যে কিন্তু জাতীয়তাবাদ জাতীয়তাবোধ এইগুলো জাগ্রত হল এবং তারা তখন কিন্তু তাদের মধ্যে সেই চেতনাটা জাগ্রত হল যে কিভাবে তারা পরাধীনতা থেকে মুক্তি লাভ করবে এবং নিজেদের জন্য নিজস্ব ইটালিবাসীর জন্য স্বাধীন ইতালি রাষ্ট্র জার্মান জাতির জন্য স্বাধীন জার্মান রাষ্ট্র অর্থাৎ জাতি রাষ্ট্র করে তুলবে আসলে কোড নেপোলিয়ান কিন্তু ফরাসি বিপ্লবের দুটি আদর্শ সাম্য এবং মৈত্রী কোড নেপোলিয়ানের ভেতরে এমন অনেক আইন ছিল যে আইনগুলো ফরাসি বিপ্লবের এই দুটো আদর্শের উপর ভিত্তিতে তৈরি হয়েছিল ভিত্তি করে তৈরি হয়েছিল ফলে তার সুফল যখন ইটালি জার্মানি মানুষরা পেল তখন কিন্তু সেখানকার মানুষের মধ্যে জাতীয়তাবোধ এবং জাতীয়তাবাদী জাগরণ ঘটল ইটালির ক্ষেত্রে যেমন তিনি সুইজারপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জার্মানির ক্ষেত্রে তিনি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে রাজ্যগুলোকে যুক্ত করে তিনি সেখানে কনফেডারেশন অব দ্য রাইন গঠন করছেন পোল্যান্ডের ক্ষেত্রে তিনি গঠন করেছিলেন গ্র্যান্ডাচি অফ ওয়ারশপ তাহলে এই জায়গাগুলোতে কিন্তু মানুষের মধ্যে স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার একটা ইচ্ছে একটা চেতনা জাগ্রত হলো এবং তারা সেই অনুযায়ী বিদেশি শাসন থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করল তাহলে আমরা বুঝতে পারলাম যে জাতিরাষ্ট্র কি এবার জাতিরাষ্ট্র কথা আমি আর বলছি যে সেই সময় ইউরোপে আমরা যেহেতু ইউরোপের ইতিহাসে আমাদের ফোকাস করতে হবে বেশি ইউরোপের ইতিহাসের উপরেই তাহলে ইউরোপের ইতিহাসে পড়তে গেলে আমরা দেখব যে সেই সময় একটা তত্ত্ব তত্ত্বের উন্মেষ ঘটেছিল সেটা হচ্ছে এক জাতি এক রাষ্ট্র এই তত্ত্ব ইউরোপে জাগ্রত হয়েছিল ফরাসি বিপ্লব পরবর্তী সময় থেকে অর্থাৎ যে সময় জাতীয়তাবাদী জাগরণগুলো ঘটছে সেই ইউরোপে তাহলে এই যে জাতীয়তাবাদী জাগরণ অর্থাৎ এই তত্ত্বের উন্মেষ এক জাতি এক রাষ্ট্র যার ফলে দেখা যাচ্ছে যে এমন প্রত্যেক জাতি ইউরোপে তারা কিন্তু চাইছে নিজেদের জন্য নিজস্ব স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে আসলে এই তত্ত্বের মূল কথাই হচ্ছে প্রত্যেক জাতির অধিকার আছে তাদের আত্মনিয়ন্ত্রণের আত্মনিয়ন্ত্রণ করার ফলে তারা নিজ বিদেশি শাসনের অধীনে আর তারা থাকতে চাইছে না তারা তখন নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করলো ইটালির ক্ষেত্রেও আমরা দেখব যে ইটালিবাসী কিভাবে অস্ট্রিয়া ইটালির অধিকাংশ জায়গার উপর ছিল অস্ট্রিয়ার আধিপত্য আর সেই কিভাবে ইটালি সেই অস্ট্রিয়ার আধিপত্য থেকে মুক্তি লাভ করে বিদেশি শাসনের উচ্ছেদ ঘটিয়ে ঐক্যবদ্ধ ইটালিবাসীর জন্য ইটালি ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্র গড়ে তুলছে এবং জার্মানির ক্ষেত্রেও আমরা দেখব যে বিসা কিভাবে রক্ত ও লৌহনীতি অনুসরণ করে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন জার্মান জাতির জন্য স্বাধীন জার্মান জাতিরাষ্ট্র গড়ে তোলা তাহলে এখানে আমি আশা করছি বোঝাতে পেরেছি পরে এই অধ্যায়টা এই অধ্যায়ের ভেতরে আমরা যখন প্রবেশ করব আরও এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট হবে এখন এই অধ্যায় থেকে প্রশ্ন দুই ধরনের এক হচ্ছে জাতীয়তাবাদ কি আর একটা হচ্ছে জাতিরাষ্ট্র বলতে কি বোঝায়